আজকে আমরা খেলবো ব্লাড স্ট্রাইক এন্ড ইয়া আমার র‍্যাঙ্ক দেখে হাসো না ভাই, আমি নতুন প্লেয়ার, ঠিক আছে? তো যারা জানো না তাদেরকে বলে দিই, এটা ব্যাটল রয়্যাল গেম, যেটা লবি দেখতে ফ্রি ফায়ারের মতো, বাট গেম প্লে সম্পূর্ণ কল অফ ডিউটি ওয়ারজোনের মতো, বলতে পারো ইন্সপিরেশন নিয়ে পুরো গেমটা বানানো হয়েছে। বাট যাই হোক, আমাদের কথা হয়েছে কি এই গেমটা খেলতে কেমন, তো সেটাই আজকে আমরা ট্রাই করে দেখবো একটা ব্যাটল রয়্যালে। জানি না জিতবো কি না, বাট যাই হোক, তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের আলাদা আলাদা স্কিল আছে। শালা আমার ক্যারেক্টারটা নিয়ে নিছে কে জানি, তো আমার অন্য ক্যারেক্টার নিতে হবে এখন। তো ভাই এটারই নিয়ে নিই, এই ক্যারেক্টারটা মনে করো হিল করতে পারবে নিজেকে নিজে। পাশে যে একটা ড্রোন আইকন দেখতেছে ওইটাতে ক্লিক করলে নিজের হিল করার মতো একটা ড্রোন ছেড়ে দেয়, যেটা আমাকে আমার এইচপি বাড়ায় দেয়। তো আমার ফোনে হচ্ছে কি 3 GB র্যাম এবং স্ন্যাপড্রাগন 665 প্রসেসর, খুব বেশি একটা ভালো না, এই কারণে আমি এই সেটিংসে খেলি, মানে একদম লো গ্রাফিক্সে, খালি রেজলিউশনটা একটু বাড়ানো, কারণ ভাই এনিমি আমি সহে দেখবো না নইলে। তো গেমটা তোমরা কেমনে ডাউনলোড করবে সেটাও বললে দিব, অনেক কোনো সমস্যা নাই। বাট সবার আগে ভাই আমি কই ল্যান্ড হবো আমি নিজেও জানি না, বাট এক জায়গায় হইলি হইলো যেখানে এনিমি বেশি নামে, আমার মতে ওই জায়গায় এনিমি খুব বেশি নামে, এই জন্য মার্ক করলাম। অ্যান্ড ভাই যাই হোক, টিমমেট বুদ্ধিমান ছিল তাই আমার ওই জায়গায় নামায় দিতেছে। ডাইরেক্ট ফুডার মধ্যে ঢুকতে হবে, ডাইরেক্ট ফুডার মধ্যে। আরে শালা এই যে সিপার মধ্যে আটকে গেছি। ওকে তাড়াতাড়ি নাম, অলরাইট। তো এখন আমাদের একটা গান লাগবে, এইটা গানটা পেয়ে গেছি, লেটস গো। এখানে এনিমি নামছে ভাই অনেক। ওকে আচ্ছা, এটা টিমমেট ভাই, লে ভাই টিমমেটই মারতাছি আমি। কে হ্যালো, ও ভাই সাহ পোলায় মাত্র নামছে, গানটা না পায়া নিচে নামছিল। যাই হোক, মারায় মাইরা তো দিছি, কিল ইজ এ কিল, ইট ডাজেন্ট ম্যাটার হি ডিডেন্ট হ্যাভ এ গান। আরে M4, সাবাস। আরে M4, আরে শালা আমার টিমমেট M4 নিয়ে গেছে গা ভাই, কি চোর টোর গুলো লাগে খেলতেছি আল্লাহ জানে। ভাই দেব এখানে আমরা গোল্ড দিয়ে না ওয়েপেনও কিনতে পারবো, এক মিনিটে ভাই ওই আমার সামনে নামছিল, আমি আবার মনে করছিলাম এটা আমার টিমমেট। কি ড্যামেজটা দিছে দেখছো, হাফ এইচপি করে দিছিল, আরে টলি সিট পটাং হয়ে যেতাম এনে, জানি না কেন এই জিনিসটা আমার অনেক স্যাটিসফ্যাকশন দেয়। এই যে একটা শিউরিয়া, কি সুন্দরভাবে ল্যান্ড। ওকে এখন আমাদের এই ভেন্ডিং মেশিনটার থেকে না আমি জিনিসপত্র কিনতে পারবো, যেমন ফার্স্টে আমার লাগবে কতটি অ্যামো, এরপর লাগবে ইভো এনার্জি। ইভো এনার্জি হচ্ছে গিয়ে মনে করো এটা তোমার শিল্ড পয়েন্ট বাড়ায় দেয়, এটা যত বেশি থাকবে অত ভালো, কারণ এনিমেট ড্যামেজ তোমার গায়ে তত কম লাগবে। কিন্তু একটা জিনিস বললে রাখলাম, তোমার খুমার মধ্যে মারলে কিন্তু তুমি বেশিক্ষণ বাঁচবে না, মানে আর কি সব গেমেই হেড ড্যামেজ আসে, তো এই গেমেও তেমন কিছু আলাদা না, 2-3 মাথার মধ্যে ঠুয়া দিলেই মনে করো এনিমি ডাউন হয়ে যায়। এই যে সামনে যে সবুজ সবুজ দেখতেছে না ঘুরতেছে, এগুলো হয়েছে গিয়ে মনে করো এনিমি ডিটেক্ট করে। একটা বাঙালিংয়ের টাওয়ার বহাইয়া, সস্তা টাওয়ার মনে করো। যাই হোক, তো ওই ক্যারেক্টারটাই নিতে চাইছি, বাট আমার টিমমেটের লয়ে গেছে, ম্যাপে একটা দেখতে পাইছি খারাপ, ওটারে যাই এখন ধরবো আমি। এটা না মানে আর কি একটু গেম যাতে স্মুথ চলে এর জন্য রেজলিউশন কমানো, বাট হাই রে কপাল, যেটা বলতে নিলাম আর কি রেজলিউশন একটু কমানো আর কি, মানে গেম নিজের থেকে কমায় দেয়, কারণ তোমার যে ডিভাইস যদি লো হ্যান্ডসেটের হয়। আরে বেডা টেলিপোর্ট হইতেছে কে, ওয়াট দ্য হেল। তো ওইটা আর কি একটা সমস্যা, কারণ এনিমি স্পট করতে না একটু কষ্ট হয়ে যায়, বাট কাম অন তুমি একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাইতেছো, সো অভ্যাস হয়ে যায়, তখন আর কি একটু সমস্যা হয় না। তো এখান থেকে আওয়াজটা না একটু উইয়ার্ড লাগতে পারে, ঠিক আছে আমার ভয়েসটা আর কি, আশা করি। আরে আমার রোবোটিক পাশায় কে আঘাত করে, ওকে একটারে তো ডাউন করে দিছি। তো এটাই হচ্ছে কি আমার এবিলিটি, দেখো ড্রোনের মাধ্যমে এখন আমি হিল হইতে পারবো, আর আমার আর্মার পয়েন্টটা তাড়াতাড়ি হিল হবে। আরে আরে স্ক্রিন ঘুরে না, আরে স্ক্রিন ঘুরে না, আরে ঘুরে না রে ভাই, আমার হাত জামাই গেছে, শিট ভাই আমি ডেড। ওই গেল, ভাই স্ক্রিন ঘুরানোর চেষ্টা করতেছি, ওই স্ক্রিনই ঘুরতেছিল, ওরে বাপ রে বাপ, এখনই আমার বাক্স হয়ে যেত, মানে আমি বাক্স হয়ে যাইতাম। কি হইল এখানে কিছুই বুঝলাম না, এখানে আরো এনিমি আছে। আরে লে ভাই আকাশের তে পড়ছে এটা, এটা কোনো কথা, মুখের সামনে এভাবে কেউ পড়ে, হাই রে ভাই আমি নিজেও একবার পড়ছিলাম অবশ্য। ওরে ওরে বম পড়তেছে, বম ফালাইতেছে, এটা হচ্ছে গিয়ে অন্য ক্যারেক্টার এবিলিটি বুঝছো, ওটা ইউজ করলে আর কি একটা রেড জোন এরিয়া বানায় দেয় ছোট্ট একটা, যেখানে আর কি বম পরে। একটা মোটা ছোটা একটা ক্যারেক্টার আছে, মানে আর কি বডি বিল্ডার আলাই। আমি সরি ভাই, কিলটা একটু চুরি হয়ে গেছে, ও না আমার টিমমেট ডাউন হয়ে আছে, আরে রিভাইভ দেই, ও টিমমেট টি কাদিস নিয়ে তোকে আজকে আমি বাঁচাই দিব। আরে রিভাইভ এনেকে, আর মাত্র 60 জন আছে, জাগো আমাকে মারতে হবে, আমার 60টা।
What the hell, bhai? Ye gari modhe enemy koi gelo. What? Bhai, enemy ko. Gari ta niye enemy elo na ki bujlam na to. What the hell, bhai? Bhago ente je enemy spot na korte bole jayga thaka dorkar nai. Nole kintu mairiye amara borte banai dibe bhai bhago. এনে লুট ফালায় ঠিক আছে এনে একটা হেলিকপ্টার ফালায় ঠিক আছে এই একটা মস্ত বড় একটা হেলিকপ্টার বাট শালা চলে না কোনো বালডাও একটু মানে হেলিকপ্টার টেলিকপ্টার চলবে একটু মজা হইতো মানে একটু ভালো লাগতো বাট এখানে হেলিকপ্টার নাই আমার টিমমেটরা যে কই গেছে তো এখানে একটা এনিমি আছে পারলে খুঁজে দাও যদি পাইয়া থাকো তাহলে কমেন্ট সেকশনে জানাও যে হ্যাঁ পাইছি আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর ভিডিওতে একটা লাইক করো এখন শুরু করা যাক আরে এনিমি ওরে ভাই কি দেখা কিছুই তো দেখা যায় না হায় রে আমার স্কারেল আপডেট করা না শিট ভাই একই স্পিডে বাচ্চা আছে আরে ভাই এই জিনিসগুলো অনেক বিরক্ত লাগে আর মাশাআল্লাহ আমার দুটোটা টিমমেট ডাউন হয়ে গেছে একটা মইরাও গেছে চাইলে ওকে পরে রিভাইভ করতে পারবো যদি আমি সারভাইভ করতে পারি আরে কাকু লে ভাই ওটাই কি এটা নাকি এটা অন্য এনিমি বুঝতাছি না ওকে ডাউন তো হয়ে গেছে লেটস গো আর ওই পাশে যাই গিয়া ওটারে কনফার্ম করার দরকার নাই রিভাইভ হইলে হোক গা ভাই আমার ওদিকে টিমমেট মরে রয়েছে তার মানে রিয়েল প্লেয়ার তো অন্তত পক্ষে ওখানে আছে আই হোপ সো ওকে এটা রিয়েল ছিল ওর স্কোয়াড মেম্বাররা মনে হয় আশেপাশেই আছে আমার কাছে লাগে দুইজনে ফায়ার পাইছি এনে সো এদিকে থাকার কথা আরেকটা M4 পাইছি হন আই ইয়ে বয় গেট বডি আরে লে ভাই আমার এনিমি সামনেই আমার গান রিলোড করে যায় অবশ্য আমার রিমিল আরে ভাই রে ভাই পিসির দিয়ে দুইজন মারামারি করতেছে ওই পাশে মনে স্কোয়াডের মারামারি চলতেছে শিট কি রে ভাই এটা কি আমার দেহে নাই নাকি বুঝলাম না কাহিনী একা থাকা দরকার নাই সবসময় টিমমেটদের সাথে থাকো আরে ও অলমোস্ট ডেড হয়ে গেছিল আরে বা ল্যাগ মারে কে কি রে বুঝলাম না ওইটা কি এদিকে এসে পড়লো নাকি এটা অন্যটা অবশ্য কিল আমি পাইলাম কাহিনী কি না এটা অন্য প্লেয়ার ছিল এনে হইলোটা কি হেডেই তো বুঝলাম না এফপিপি গেমের একটা রুল সেটা হচ্ছে সবসময় একটু পর পর ডাইনে ভাবে আশেপাশে যা আছে সব কিছুর দিকে 360 ডিগ্রি ঘুরান দিবা তাহলে কোনো মানে আর কি সেফ থাকতে পারবে আর কি সামনে একটা ছাগল আছে যাইয়ে দেখি এটা বট নাকি রিয়াল আল্লাহ জানে আরে ড্রপ লুট করো কাকু আলে শোনালে ড্রপ লুট করতে আসছি লোলে লোলে খুব বেটা লাগে বলো কিন্তু আমার কাছে সেই স্বাদ লাগে যাই হোক আমার আর্মার পুরো আপগ্রেড হয়ে গেছে ওর মারে কেটে আমারে কে সামনে এনিমি আছে ওর স্কোয়াড মেম্বার মনে হয় যা টিমমেট কিন নিয়ে গেছে গা চিপার মধ্যে একটা বসে আছে আরে আহ রে কিলটা নিতে পারিনি গা আমি শিট ও আচ্ছা আমার ভাই আমি কিল পাইছি কখন আমি নিজেও করতে পারি না আরে কপাল মানে কি যে বলবো সামনে বাড়িটাতে একটা এনিমি আছে আমরা সবাই রাস করে দিছি তাই ভাবলাম আমিও রাস করি যদি কপালে কিল থাকে উপরে আছে নাকি নিচে আছে আরে ভাই বেচারা কোনার মধ্যে বয়ে আসিল একটারে মারার লেগে মনে করো চারজনে একসাথে রাস দিছে আরে ফায়ার দিছে আরে বেচারা টেরো ভাই নেই ও ওদিকে চাই আসিল আর আমি আর এহিন দিয়ে মাইরে দিছি লে ভাই আমার মইরাও গেছে কে জানি সার্জিক্যাল স্ট্রাইক মারছে এনে রেড জোন বানাই দিছে শিট ভাই আর ব্যারিয়ারের জন্য মারতে পারিনি গা কথা বলতেছিলাম ভাই আমি খেলার দিকে খেয়াল করিনি কিলটা হাতে থেকে চলে গেল রে লাস্ট কিল লাস্ট কিল লাস্ট কিল ভাই লাস্ট কিল যাহ শালা কপালে জুটলো না যাই হোক জিতে গেছি এটাই বড় কথা লেটস গো ভিক্টরি ভাই এমপিপি কেটা হয়েছে প্লিজ ভাই আমি জানি এমপিপি হই ভাই ইয়েস লেটস গো বঙ্গ গেমার বিডিবি আমার লেখতে দেয় কেন জানি যাই হোক বাট জি এমপিপি হয়ে গেছি ও 30টা কিল করছি ভাই আমার স্কোয়াড মেম্বাররা সবাই মিললে 30টা কিল করছি ড্যাম বয় তো
তো কথা বলি যদি এই গেমটা কিভাবে ডাউনলোড করবা তো ভাই প্লে স্টোরে মনে করো এটা প্রি রেজিস্ট্রেশন চলতেছে কয়েকদিনের মধ্যে গ্লোবালি আইসা পড়বে এন্ড যদি এখন খেলতে চাও সেই জন্য তোমার আপ টু ডাউন নামের একটা অ্যাপ বা ওয়েবসাইট পাবা তোমরা মানে অ্যাপও আছে ওয়েবসাইটও আছে তো ওখানে যাই প্রজেক্ট ব্রাস স্ট্রাইক লেখা ছাড়া দিয়া লেটেস্ট ভার্সনটা তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারবা যদি ডাউনলোডে ক্লিক করার পর পপ আপ আসে মানে কোনো অ্যাড আসে তাহলে জাস্ট সিম্পলি ব্যাক বাটন ক্লিক করবা আর ক্রোমে করবা এই সব কিছু তো সুন্দরভাবে ডাউনলোড করে গেমটা খেলতে পারবা আমি এখানে দেখাইতে পারতেছি না শেয়ার কারণ হচ্ছে গিয়া মনে করো ইউটিউব আমার ভিডিও ব্লক করে দিবে তো যাই হোক আজকে এতটুকুই গুড বাই দেখাবে কোনো একটা ভিডিওতে সাবস্ক্রাইব করো।